হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দ্য ভিজুয়াল কম্পোনেন্টস, হ্যাঁ, এখন কথা বলতে আমরা গত পর্বেই জানছি আমরা কোন কোর্সটা করতেছি, ভিজুয়াল স্টোরিটেলিংয়ের উপর। হ্যাঁ, এখন আমরা যদি বেসিক্যালি একটা ভিডিওকে দেখি, ভিডিওর মধ্যে কী থাকে? গল্প থাকে, সাউন্ড থাকে, দেন ভিডিও নিজে থাকে। তাহলে এই যে ভিডিও যেটা নিজে থাকে, এটা হচ্ছে ভিজুয়াল। এখন ভিডিওতে আমরা তো অনেক কিছু দেখি, এটা এনভায়রনমেন্ট পুরোটাই দেখি। তাইলে এই এনভায়রনমেন্টটা দেখতেছি যে এটা তো জাস্ট একটা ক্যামেরা রেকর্ড করে এভাবে রেকর্ড করছে তা না, এই রেকর্ড করার প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু আছে যে আপনি বিশ্বাস করতেছেন, হ্যাঁ আমি একটা বাস্তব কিছু দেখতেছি। এই যে বাস্তব কিছু দেখতেছি, এই ফিল্টে আসার জন্য আপনাকে ভিজুয়াল কম্পোনেন্ট নিয়ে অনেক সচেতন হইতে হবে। এখন কথা হচ্ছে, কম্পোনেন্ট কী আবার? ভিডিও তো ভিডিওই, আসলে না, এই ভিডিও যে আমরা রেকর্ড করি, এটা যে লাইভ, এটা যে একটা রেকর্ডিং ফিল্ড, এই এটার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয়। আপনি জাস্ট বললেই আপনি সব ভিডিও সিনেমেটিক হয় না। এবং আরেকটা কথা, সিনেমেটিক কেন আসছে? এই সিনেমেটিক এসছে কারণ আমি গ্রহণযোগ্য। সিনেমেটিক মানে হচ্ছে পুরো রিয়েল লাইফ, আমরা যেভাবে কোনো একটা এনভায়রনমেন্ট বা সুন্দরমেন্টকে কল্পনা করতে পারি সেটার মতোই, কোনো একটা মানে আমি কোনো একটা স্ক্রিনে কোনো একটা কিছু দেখতেছি তা না। আপনি সিনেমেটিক জিনিস দেখলে আপনি ফিল করবেন যে আপনি অন দ্য স্পট আছেন। হ্যাঁ, কথা হচ্ছে যে এখন ভিজুয়াল কম্পোনেন্ট কী কী? ভিজুয়াল কম্পোনেন্ট বলতে গেলে একটা হচ্ছে যে স্পেস, লাইন শেপ, টুন, কালার, রিদম, মুভমেন্ট, এগুলো হচ্ছে যে ভিজুয়াল কম্পোনেন্ট। এখন এগুলো নিয়ে এবার ফুটফুট কী বলে দিলাম আমি, ঠিক না? সো এগুলো নিয়ে ডিটেলস আমাদের ভিডিও আসবে, ডিটেলস এগুলো নিয়ে কাজ কারবার করতে হবে, নাহলে এগুলো আপনি অন্তস্থ করতে পারবেন না, এগুলো একদিনে আসে না। হ্যাঁ, এবং অল্প অল্প করে বলতে গেলে বলা যায় যে স্পেস নিয়ে আমি যদি কথা বলি, স্পেস হচ্ছে যে, স্পেস মানে কি? আমরা বলি না আমাকে একটু স্পেস দাও, স্পেস মানে হচ্ছে জায়গা। হ্যাঁ, কত হচ্ছে যে আমাদের বাস্তব জীবনে যেরকম স্পেস থাকে, এই জায়গাগুলো ক্যামেরার সামনের জায়গা, তারপর আমরা ক্যামেরাতে যে স্ক্রিনটাতে রেকর্ড করতেছি ওইটা একটা স্পেস না, আমাকে পুরো একটা ক্যামেরায় পুরো বিশ্ব পুরো চারপাশের পরিবেশ আনতে পারি, আনতে পারি না, কোনো একটা নির্দিষ্ট জায়গাকে আনতে পারি, ওইটাও একটা স্পেস। আবার আমরা যেখানে দাঁড়াইছি ক্যামেরাম্যান হিসেবে বা ডিরেক্টর হিসেবে, যে ওগুলো কিন্তু স্পেস। আবার স্ক্রিনের মধ্যে যে টু ডাইমেনশনাল স্ক্রিনটা আছে ওইটার মধ্যে যেগুলো থাকে ওইটাও কিন্তু একটা স্পেস, টু ডাইমেনশনাল স্পেস। আপনি দেখবেন যে অ্যাসপেক্ট রেশিও বলে একটা টার্ম আছে, ওইটা আসবে পরে। হ্যাঁ, কোনো একটা কোনো ভিডিও দেখেন যে চ্যাপ্টার লম্বার মতো, কোনো একটা দেখেন যে বর্গের মতো, ফেসবুকের ভিডিওগুলো দেখবেন যে বর্গ আকৃতি, এই যে ওইটাও কিন্তু একটা স্পেস। আপনি কোন অ্যাসপেক্ট রেশিও নিয়ে কাজ করতেছেন ওইটাও কিন্তু একটা স্পেস। তাহলে স্পেসের ধারণা ক্লিয়ার হলো। এখন বলতে স্পেস এতই সহজ না, স্পেস নিয়ে অনেক কিছু আছে, সেটা নিয়ে আমরা ডিপ ভিডিও আমাদের পরপর আসবে, কিন্তু শর্টলি বললাম স্পেস কি। দেন যদি বলি লাইন এবং শেপ, লাইন মানে কি? একটা হরিজন্টাল লাইন। এখন কত হচ্ছে আমরা বাস্তব লাইন মানে লাইন কই দেখি? আপনি যে বললেন ভিডিও থেকে লাইন আনবেন, তাহলে লাইন কই? আসলে আমরা লাইন সচরাচর দেখি না, কিন্তু লাইনের মাধ্যমে আমরা সব কিছু ডিভাইড করতে পারি, লাইনের মাধ্যমে সব কিছু কানেক্ট করতে পারি। হ্যাঁ, লাইন হচ্ছে যে একটা প্যারামিটার যেটা আপনি ইউজ করে আপনি আপনার কোনো একটা ভিজুয়াল কম্পোনেন্টকে সুন্দরভাবে গোছাইতে পারবেন, কারণ সব কিছু শুরু হয় লাইন থেকে। আপনি যদি দেখেন একটা বক্স বা একটা শেপ, একটা অবজেক্ট, একটা টিভি, সব কিছু একটা লাইন, 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 সব কিছুতে একটা লাইন আছে, যেমন এটা একটা লাইন, এটা একটা লাইন। সো লাইন ইজ টু মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সব কিছু লাইন থেকেই আসে, তার জন্য লাইন লাইন থেকে শেপ আসে। এটা হচ্ছে যে লাইন লাইন একটা লাইনকে এভাবে ধরলে, এভাবে নামাইলে তাইলে একটা বর্গ হয়ে যায়, চারটা লাইন মিলে একটা বর্গ হয়, তাইলে লাইন থেকে শেপ আসে। সো লাইন শেপ তো এগুলো জানে কী করবো? আসলে আপনি যে ভিজুয়াল কম্পোনেন্টটা রেকর্ড করবেন, আপনি যে ভিজুয়ালটা দেখাবেন ওইটার মধ্যে শেপ থাকবে না, ওইটার মধ্যে লাইন থাকবে না, ওইটার মধ্যে সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, এই জিনিসগুলোকে সাজাবেন কীভাবে, এই জিনিসগুলোর অবস্থান কীভাবে ডিফাইন করবেন, সেটার জন্য আপনাকে লাইন শেপ নিয়ে ডিটেল জানতে হবে। সো সেটাও আসবে। এবং দ্বিতীয়টা বলতে গেলে টুন। এখন টুন বলতে গেলে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো নিয়ে তো শুনছেন। এই যে কোনো একটা ব্রাইটনেস কালার এবং গ্রে শেড কালার, মানে কোনো একটা কালারকে আপনি লাল কালার দেখেন, লালের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে, একদম ডিপ লাল, লাইট লাল, এগুলোর মধ্যে দেখবেন যে কিছু লাল একদম খয়েরি টাইপসের, কিছু লাল একদম হালকা টাইপসের। হ্যাঁ, এই যে ডিপ থেকে হালকা হয় এটাকে বলে যে টুন। আপনি টুন চেঞ্জ করা, এখন টুন চেঞ্জ করতে লাভ কী? ওইটার লাভ আপনি টুন নিয়ে যখন ডিটেলস করবো তখন বুঝবেন, টুনের একটা বড় মহত্ব আছে। দেন বলতে গেলে মুভমেন্ট, মুভমেন্ট বলতে গেলে কোনো একটা, এই যে আমরা যে এখন আমার হাত মুভ করতেছে, অবজেক্ট মুভ করতেছে স্ক্রিনের সামনে, তো মুভমেন্টই হয়। এই মুভমেন্টের মধ্যেও অনেক ভিজুয়াল গল্প বলা যায় এবং অনেক গল্প বলতে হয়। মুভমেন্ট, গল্পের সাথে মুভমেন্ট অত্যন্ত জরুরি। মুভমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে সচরাচর দর্শকের চোখকে আকর্ষণ করবে। হ্যাঁ, মুভমেন্ট হচ্ছে সচরাচর বলবে যে হ্যাঁ এটা একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, ভিজুয়াল স্টোরি টেলিংটা সচরাচর অ্যাট্রাক্ট করবে, তার জন্য মুভমেন্ট ইজ টু মাচ গুরুত্বপূর্ণ। দেন আরেকটা বলতে গেলে বলা যায় রিদম। এখন রিদম আমরা সচরাচর যে গানের রিদম, রিদম শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু আসলে রিদমটা কী? রিদমটা যেমন গানে আছে, সঙ্গীতে আছে, সব কিছুতে আছে, ঠিক তেমনি ভিজুয়াল কম্পোনেন্টের মধ্যে, ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মধ্যেও আছে। মুভমেন্ট অবজেক্ট, নন মুভমেন্ট অবজেক্ট, স্থির অবজেক্ট, এগুলোর মধ্যে রিদম আছে। আপনি রিদমের মাধ্যমে এগুলো প্রেজেন্ট করতে হয়। হ্যাঁ, দেন আবার বলতে গেলে এডিটিং যখন করি, এডিটিং শুধু ক্লিপস লাগাই দিলে হয় না, ওইটার মধ্যেও রিদম আছে। রিদম রিদম মেনটেন করে এডিট করলে অত্যন্ত সুন্দর হয়। এখন কথা হচ্ছে, ভাই সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আসলে সব মাথার উপর দিয়ে যাবে, আমি জাস্ট আপনাদের সাথে টার্মগুলো এখন ক্লিয়ার করছি, কিন্তু এই টার্মগুলোর ভিতরে, এই কম্পোনেন্টগুলোর ভিতরে ডিটেলস আলোচনা করতে হবে, ডিটেলস উদাহরণ দিতে হবে, ডিটেলস এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাইতে হবে যে এই টার্মসগুলো কী এবং
তারপর আপনি বুঝবেন যে হ্যাঁ আসলে এগুলা অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ এগুলা ছাড়া চলা মুশকিল। দেন আরেকটা টার্ম বলতে সেটা হচ্ছে কালার, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু কম্পোনেন্ট হচ্ছে যে কালার। এখন কথা হচ্ছে যে কালার মোস্ট ইম্পর্টেন্ট, আসলে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি মনে করেন যে আপনি কালার নিয়ে অল্প স্বল্প জানেন, অল্প স্বল্প জানলে হবে না, কালার একটা ডাইভার্স সেক্টর, কালার নিয়ে অনেক বেশি জানতে হবে, কালার অনেক ইম্পর্টেন্ট। সো কালার মানে তো রং, এই যে আমরা রং দেখতেছি, এই যে টুন দেখতেছি, এগুলো সব কালারের উপরই। হ্যাঁ, সো কালার নিয়ে কথা হবে। সো কম্পোনেন্ট সবগুলো নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করলাম। দেন বলা যায় যে এই সব কম্পোনেন্ট নিয়ে কাজ করার মাধ্যমেই আপনি একটা সুন্দর ফ্রেম ডিজাইন করতে পারবেন, আপনি একটা সুন্দর ভিজুয়াল ডিজাইন করতে পারবেন। এরপরে এই ভিজুয়াল ডিজাইনের পরে গল্প কীভাবে বলে সেটা আস্তে আস্তে আসবে। সো এই ছিল আজকের ভিডিও, হোপ ফর দ্য বেস্ট। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, নেক্সট ভিডিওতে এগুলো সবগুলো ডিটেলস কথা বলা হবে আস্তে ধীরে, সব কিন্তু একদিনে হবে না। সো আল্লাহ হাফেজ, হোপ ফর দ্য বেস্ট।